আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আমিও ভালো আলহামদুলিল্লাহ। সুন্দর যৌন জীবন নিয়ে কথা বলবো আমরা, একদম মানে গোছানো একটা যৌন জীবন নিয়ে কথা বলবো। এই সুন্দর পারিবারিক জীবন, সুন্দর যৌন জীবনের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পার্টনারের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে পারস্পরিক বোঝাপড়া, শ্রদ্ধাবোধ, ভালোবাসা, একে অপরকে ভালো লাগা ফিল করা। এই যে ভালো লাগা ফিল করা, এটা হতে হবে একদম হৃদয় থেকে। আপনি দেখবেন যারা প্রেম করে, শারীরিক সম্পর্ক না হলেও একজন আরেকজন ছাড়া থাকতে পারে না, কথা না বললে ভালো লাগে না, সারা রাত কথা বলে, কি এমন কথা বলে, আছে না এরকম মোবাইলে কথা বলে? তাদের মধ্যে আসলে কি কাজ করে তখন বলেন তো? শারীরিক ব্যাপার কাজ করে নাকি? আসলে করে না। অনেক দেখা যায় প্রেম করে, মা বাবা রাজি না, তারা বিয়ে করতে চাচ্ছে, একই রশিতে দুইজন গলায় দড়ি দিছে। এখানে আসলে তার কি কাজ করছে বলেন তো? হ্যাঁ, কাজ করছে এমন যে হয়তোবা ছেলে চিন্তা করেছে যে আমি ওই মেয়ে ছাড়া আসলে আমার জীবন ব্যর্থ, আমি থাকতে পারবো না। হয়তোবা মেয়ে ছেলে চিন্তা করছে ওই মেয়ে ছাড়া আমি থাকতে পারবো না, মেয়ে চিন্তা করছে ছেলে ছাড়া থাকতে পারবো না। মোট কথা হচ্ছে এখানে ভালোবাসাটা, তাদের ভালোবাসাটা হচ্ছে একদম হৃদয় থেকে, যেখানে জৈবিক চাহিদা আসলে মুখ্য ছিল না, গৌণ ছিল। তা আমরাও বলি বিয়ের পরে প্রেমে পড়তে, প্রেমটা এমন হতে হবে যে এখানে শারীরিক চাহিদাটা মুখ্য থাকবে না বা প্রধান থাকবে না, মেইন থাকবে না, এখানে থাকবে একে অপরকে ভালোবাসা। হ্যাঁ, একদম হৃদয় থেকে ভালোবাসা, একে অপরের প্রতি ভরসা করা, দুইটা মানুষ একসাথে থাকবো আমরা, বিশ্বস্ততা, শ্রদ্ধাবোধ, এসব যখন একটা মানুষের মধ্যে, তা মানে দুইটা মানুষের মধ্যে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এমন একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়, তখন তাদের পারিবারিক জীবনটা যেমন সুন্দর হয়, তেমনি তাদের যে যৌন জীবনটাও আসলে সুন্দর হয়। কারণ কি? কারণ হচ্ছে এই আমাদের বর্তমান সময়ের যত তরুণ আছে, যত যুবক আছে, যারা আমাদের কাছে চিকিৎসার জন্য আসেন, তাদের বেশিরভাগ শারীরিক সমস্যার চেয়ে মানসিক চাপে বেশি ভোগেন, যেটাকে আমরা সাইকোসেক্সুয়াল ডিসফাংশন বলি বা মনোযৌন সমস্যা বলি। তাদের মধ্যে এই যে চাপটা থাকে, নতুন একটা মানুষের সাথে সে ফিজিক্যাল রিলেশন করবে কি হবে, বা তার যে সেক্স এডুকেশন জনিত একটা ভুল ধারণা থাকে, সে যে একটা ভুল ধারণা নিয়ে আছে তার যৌনতা নিয়ে, এগুলো তাকে খুব ঝামেলা করে। কারণ তার মাথার মধ্যে সারাদিন গুড়গুড় করতে থাকে যে আমি যদি না ফিজিক্যাল রিলেশন করতে না পারি বিয়ের প্রথমেই, ওয়াইফ কি মনে করবে, অথবা আমার সে যদি চলে যায় আমাকে ছেড়ে তো সমাজ কি মনে করবে। মোট কথা হচ্ছে যে তার মাথার মধ্যে একটা টেনশন কাজ করে, এবং কি নিয়ে টেনশন কাজ করে? এই ফিজিক্যাল রিলেশন নিয়ে, সেক্সুয়াল বিষয়গুলো নিয়ে টেনশন কাজ করে। তো এই টেনশনটা তাকে আসলে আরো অসুস্থ তৈরি, অসুস্থ বানিয়ে ফেলে। একটা সুস্থ মানুষ যদি টেনশন করে আমি যদি না পারি কি হবে, সে আরো অসুস্থ হবে। এটাকে পারফরমেন্স অ্যাংজাইটি বলে। তার প্রচুর পরিমাণে উদ্বেগ, উৎকণ্ঠার কারণে পেনিসে ব্লাড সার্কুলেশনই হবে না। এরকম অনেক পেশেন্ট আছে, কোনো রোগ নেই, তোর উত্থান হচ্ছে না। তো আমরা এজন্য বলি যে বিয়ের পরে এই ফিজিক্যাল রিলেশনের চিন্তাটা বাদ দেন, এটা তো হবেই, এটা প্রয়োজন, তাই না? কিন্তু আগে এই ভালোবাসার সম্পর্কটা গড়ে তোলেন। তখন দেখবেন যে আপনাদের যতটুকু গ্যাপ আছে, যতটুকু সমস্যা আছে, এটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। আমি একটা ভিডিও দিছিলাম না, বডি থেরাপি, ওই যে বটি বা দাও, এটা বাহিরে থাকলে কি হয়, মরিচা ধরে, আর এটা ব্যবহারের উপরে থাকলে ধারালো হয়, চকচকে হয়। এই ফিজিক্যাল রিলেশনটাও এরকম, যদি অল্প ছোটোখাটো সমস্যা থাকেও বিয়ের পরে উভয়ের সাথে একসাথে থাকতে থাকতে এগুলো ঠিকও হয়ে যায়। এখানে ভীতি ভয়ে পেলে এই সমস্যা আরও বাড়ে। এই জন্য আমাদের পরামর্শ থাকে যে আপনার পারিবারিক জীবনটাকে সুন্দর করার জন্য, আপনার সেক্সুয়াল লাইফটাকে সুন্দর করার জন্য আপনি একে অপরকে আগে ভালোবাসুন, তোমাকে ছাড়া বাঁচবো না টাইপের ভালোবাসা। বুঝতে পারছেন তো? আশা করি আপনাদের, আপনারা এই টিপস ফলো করলে উপকৃত হবেন, আপনাদের সংসার জীবন সুখের হবে, এবং সেক্সুয়াল ছোটোখাটো সমস্যা থেকেও ভালো থাকতে পারবেন। আল্লাহ হাফেজ।